পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো পায়রা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জেন নামের একটি মাদার ভেসেল। বন্দরের নবনির্মিত জেটিতে ২৪,০০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে গতকালে জাহাজটি নোঙর করে। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের জেটিতে জাহাজ নোঙর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা এবং কর্মচারীরাও। এর আগে গত ১০ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০,৫০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছয়। পরে ২৬,৫০০ মেট্রিক টন লাইমস্টোন লাইটার জাহাজের মাধ্যমে খালাস করা হয়। ২০০ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটির প্রস্থ ৩৩ মিটার।